নয়া পল্টনে নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গত 9 জানুয়ারি এই মামলায় জামিনে মুক্ত হন ফখরুল ও আব্বাস। গেল 7 ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের সংঘর্ষ ঘটে। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে 450 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা হয় রাজধানীর 4টি থানায়।